টিলিপ রেজোয়ানা সিদ্দিকে ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন একটি খবর প্রকাশ করেছে রয়টার্স সহ ব্লুমবার্গ আরও কয়েকটি পত্রিকা তবে এখন পর্যন্ত সেটি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি এছাড়াও বিবিসি বা অন্যান্য পত্রিকা তো এমন খবর আমরা এখনও দেখিনি তবে কয়েকটি সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে টিলিপ সিদ্দিককে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই খবরটি নয় জুলাই দুপুরের দিকে বিভিন্ন পত্রিকা প্রকাশ করেছে এবং তার দায়িত্ব হবে ফিনান্সিয়াল যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোকে দেখাশোনা করা আপনারা জানেন টিউলিপ রেজোনা সিদ্দিক গত চার তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনি লন্ডনের হ্যামস্টেড এবং হাইগেট আসন থেকে চতুর্থবারের মতো লেবার দলের এমপি নির্বাচিত হয়েছেন টিউলিপ রেজনা সিদ্দিক প্রায় পনেরো হাজার ভোটের ব্যবধানে জয়ী হন তিনি ভোট পেয়েছিলেন তেইশ হাজার চারশো বত্রিশটি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের তিনি পেয়েছিলেন আট হাজার চারশো বাষট্টিটি এবং গ্রিন পার্টি পেয়েছিল ছয় হাজার ছশো তিরিশটি এবং প্রায় চোদ্দ হাজার মানে পনেরো হাজার কাছাকাছি ভোটের ব্যবধানে তিনি চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন আপনারা জানেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক দুই সালে প্রথমবার লেবার দলের এমপি নির্বাচিত হন এর পরবর্তীতে তিনি এর পরবর্তী তিনি কয়েকবারই শ্যাডো মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন তবে ধারণা করা হচ্ছিল লেবার এবার ক্ষমতায় আসলে কিউলিপ রেজওয়ানা সিদ্দিকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে এমন একটি খবরও আমরা বিভিন্ন সময় প্রকাশ করেছি তবে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা না আসলেও রয়টার এবং ব্রুমবার্গ যে খবরটি প্রকাশ করেছে তারা বলছে তাকে ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এইবারের নির্বাচনে ভূমিধ্বস বিজয় হয়েছে লেবার দলের এবং প্রায় চারশো চারশো বারোটি আসনে জয় পেয়েছে লেবার দল তবে আমরা আপনাদেরকে বলেছিলাম চারজন বাংলাদেশি এমপি যারা আগেও নির্বাচিত হয়েছিলেন তারা আবারও নির্বাচন নির্বাচিত হয়েছেন লেবার দল থেকে তবে এইবারই প্রথমবার লেবার ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাওয়ার পরপরই আমরা আশা করেছিলাম ব্রিটিশ বাংলাদেশি কাউকে হয়তো মন্ত্রিসভায় দেখা যেতে পারে তাই এরই একটি প্রতিফলন ঘটলো এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক আপনারা জানেন বঙ্গবন্ধুর নাতনি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা এবং শেখ রেহানা তার মা এই এই খবরে অনেকে বাংলাদেশি কমিউনিটি সহ অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই খবরটি প্রকাশ করছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন আপনারা জানেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এ এমপি ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি লন্ডনের ক্যামডেন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং তিনি প্রথম নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ক্যামডেন কাউন্সিল থেকে এরপর তিনি দুই হাজার সালে প্রথমবার লেবার দলের এমপি নির্বাচিত হন এছাড়াও আপনারা জানেন কিউলিপ রেজোনা সিদ্দিক সহ প্রথম ব্রিটিশ বাংলাদেশে যিনি এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন রুশনারা আলী অনেকেই ধারণা করছেন হয়তো শেষ পর্যন্ত রুশনারা আলীর নামও মন্ত্রিসভায় থাকতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য